আমরা হোয়াটসঅ্যাপে একটা ওরালে সিলেবাস পাঠিয়েছি, তোমরা সবাই পেয়েছো ওটাকে? হাতায় টুকে নেবে, হ্যাঁ টুকে রাখো। ওখানে দেওয়া আছে অঙ্ক, আজকে আমি করাবো অঙ্কতে দেওয়া আছে 15-16 নামটা। এই প্রসঙ্গে একটু বলে নিই যে 15-16 নামটা দিয়েছি মানে 15 × 15, 15 × 30, 3 × 45, তা কিন্তু নয়। আমরা ওটা তো ধরতেই পারি যে 15-র নামটা বলো বা 16-র নামটা বলো, কিন্তু নামটাটা ধরা হবে কী করে? হতে পারে হয়তো 6-15 কত, 7-15 কত, এইভাবে কিন্তু ধরা হতে পারে, 8-16 কত, 4-16 কত, তাই না? কাজেই পরপর মুখস্থ করে গেলেই যে তোমাদের মুখস্থ আছে তা নয়, মাঝখান মাঝখান থেকে কিন্তু ধরা হতে পারে, সেটাই কিন্তু নামতার সিস্টেম। পরপর বলে যাও তাহলে তোমরা মুখস্থ বলে গেলে কিন্তু দেখা যাবে আদতেই কিন্তু তোমরা ওই মুখস্থর মতোই বলে যাচ্ছ, ভেতরটা ভালো করে শিখছো না। সেই জন্য আমরা মাঝখান মাঝখান থেকেও ধরতে পারি। আর একটা দেখো, তাহলে নামটা 15-16 এইভাবে করবে। আর অঙ্ক তোমাদের ওরালে কিছু জ্যামিতি থাকবে, আমি আজকে সেই জ্যামিতিটাকে শেখাবো। জ্যামিতি হর্ষি দিয়েও লেখা যায়, আবার তয়ে দীর্ঘি দিয়েও লেখা যায়। তাহলে আমরা জ্যামিতি করবো আজকে, ঠিক আছে? যেগুলো ওরালে আসবে আমি সেইগুলোকেই করাচ্ছি, ওরালের সিলেবাসটা। এটা ওরালের সিলেবাসে আছে বিন্দু, রেখা, রেখা মানে সরল রেখা, বক্ররেখা, রেখাংশ সব। তারপরে হচ্ছে ঘনবস্তু, ঘনবস্তু মানে হচ্ছে সুষম বিষম সব। আর আছে তোমাদের তল, তলটা কি সমতল অসমতল বক্রতল। তাহলে ওরালের জ্যামিতির মধ্যে থাকছে বিন্দু, রেখা, ঘনবস্তু আর তল। তাহলে প্রথমে আমি বলি বিন্দু কি, ধরো এই যে আমরা একটা ফোঁটা দিলাম এটা হলো বিন্দু। তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি, এটা জাস্ট একটা এরকম ফোঁটা, এটা লম্বাও না চওড়াও না গোলও না কিছুই না। তাহলে আমরা এটাকে বলতে পারি বিন্দু কি, বলবো এমন একটা জ্যামিতিক আকার যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, কিন্তু তাকে আমরা দেখি, অর্থাৎ তার একটা অবস্থান আছে, এই অবস্থান আছে যার তাকেই বিন্দু বলে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, এটাই হলো বিন্দু। তো তোমরা যখন মুখে বলবে তখন তো এটাই বলবে, যখন ছবি একে বলতে হয় তখন এরকম বিন্দু একটা একে এখানে এ লিখতে পারো, বি লিখতে পারো, যা খুশি অ্যালফাবেট দিয়ে নাম দিতে পারো। তাহলে এই বিন্দুটার নাম হলো বি, বিন্দু কিন্তু আরো ছোট হয়, এই বিন্দুটার নাম হলো বি। তাহলে লিখব বি একটি বিন্দু, হ্যাঁ এরকম যখন খাতায় লিখবে তখন লিখে এইটাকে আঁকতে হবে, বি একটি বিন্দু। এবার আমরা আসি রেখা, এই যে একটা রেখা, রেখা মানে কি, রেখা মানে কোনো বই বা টেবিলে যে একটা প্রান্ত ভাগ আছে সেটাকেই আমরা রেখা বলি, বা কোনো ধরো টিন যেটা অ্যাসবেস্ট ছাদের চালের ওপর দেওয়া হয় তারও ধারটা এইরকম এইরকম, এটাও রেখা। ধরো একটা একটা টেবিল, এটা যদি এটা একটা টেবিল হয় তাহলে এটা টেবিলের একটা ধার, এটাও রেখা। আবার আমরা যে চালের অ্যাসবেস্ট দেয় এটাও একটা রেখা। তাহলে আমরা কি দেখছি, এটাও একটা রেখা, এটাও একটা রেখা। তাহলে রেখা দুই প্রকার, এটাকে বলা হয় সোজা অর্থাৎ সরল রেখা, আর এটাকে বলা হয় বক্র রেখা। তাহলে আমরা পেলাম একটা রেখা যার দুটো নামে, তাকে দুভাবে নাম দেওয়া যায়, যে রেখা সোজা চলে যায় দিক পরিবর্তন করে না তা হলো সরল রেখা,
আর যে রেখা বারবার দিক পরিবর্তন করে তা হলো বক্ররেখা। কিভাবে দেখায়? দেখো, এ সোজা চলে যাচ্ছে, এদিক বা এদিক যাচ্ছে না, হ্যাঁ সোজা চলে যাচ্ছে, তাহলে এটাকে বলা হবে সরলরেখা। আর দেখো, আমি একটা ছবি আঁকছি, এরকম এদিকে গেলাম, এদিকে গেলাম, এদিকে গেলাম, এদিকে গেলাম, এরম ভাবে কিন্তু যাই, যেমন নদী, তাই না? এরম ভাবে যায়, তাহলে এটা কিন্তু বক্ররেখা। তার মানে সে বারবার দিক পরিবর্তন করছে, অর্থাৎ প্রথমে এই দিকে গেল, তারপরে আবার এই দিকে এলো, আবার এই দিকে গেল, আবার এই দিকে এলো, দেখো বারবার দিক পরিবর্তন করছে। তাহলে যে রেখা বারবার দিক পরিবর্তন করে সেটা বক্ররেখা। এবার আমরা বলি তল। তল কি? মনে করো এটা একটা বই, একটা বই আঁকি প্রথমে আমি, এটা একটা বই, বই তো, তাহলে বইয়ের এই যে উপরটা, এই উপরটা হাত দেবে তোমরা প্লেন, তাই না? এই বইয়ের উপরটা প্লেন না, এই যে প্লেন জায়গাটা এটাকে বলে, এইটাকে সমতল, অর্থাৎ যে তল পুরো সমান সেটাই সমতল। তাহলে সমতল এটা, তল আবার না, এটাকে তল বলছি, মানে বইয়ের উপরটা সমান বলে সমতল। আবার আমরা যদি একটা মাটির রাস্তা বা ইটের রাস্তা দিয়ে চলি, তাহলে এবড়ো খেবড়ো সেটা অসমতল। কিন্তু আমি যেটা বলবো প্রথমে, তল কাকে বলে? যে কোনো জিনিসেরই একটা সাইড বা দিক আছে, যেমন ওই বইটা আঁকলাম, তার ওপরে একটা তল, একটা টেবিলের একটা ওপর থাকে, একটা ছাদের একটা ওপর থাকে, রাস্তার একটা ওপর থাকে, বা একটা ভাঙা ইটের টুকরো, তারও চারপাশে একটা সাইড থাকে, সেই দিকগুলোকে বলা হয় তল। তার মধ্যে বই, টেবিল, এটার ওপরটা সমান বলে সমতল। আর যখন আমরা ইটের রাস্তা দিয়ে যাব, সেটা এবড়ো খেবড়ো, তাই ওটাকে বলবো অসমতল। আর একটা তল আছে, সেটা দেখো, এইটা একটা ধরো গ্লোব, গ্লোব চেনো তো, যেটা স্কুলে থাকে, পড়ানো হয় পৃথিবীর আকারে, এইটা আমি যত যা, এটা কিন্তু ওপরটা প্লেন হোক বসছি, কিন্তু আমি যাকে একবার এদিকে যাচ্ছি, আবার এদিকে আসছি, আবার এদিকে, বারবার আমি কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি, তাই না? আমি এইভাবে যাচ্ছি, সোজা যাচ্ছি না, তাহলে সমতল। আমি বারবার এরকম বেঁকে 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 যাচ্ছি, এই রকম তলটাকে বলা হয় বক্র তল। তোমাদের বইয়ে আছে তল দুই প্রকার, সমতল, অসমতল বা বক্রতল, কিন্তু তোমরা এটাকে ভাগ করে পড়ে নিও। সমতল মানে যে তল সমান, বক্রতল মানে যে তল উঁচু নিচু, আর না অসমতল মানে যে তল উঁচু নিচু, আর বক্রতল মানে যে তল কেবল বেঁকে বেঁকেই যায়, সেটা বক্রতল। তাহলে হয়ে গেল তল। আর কি আছে? বিন্দু তল। এবার ঘনবস্তু, ঘনবস্তু, ঘনবস্তুকে এই যে আমি বললাম টেবিল বা বই বা ধরো ইট, এরা সবাই না জায়গা জুড়ে থাকে, কোথাও একটা রাখা থাকে, এরা কিছুটা জায়গা জুড়ে থাকে, আবার এরা এরা এদের এরা কোনোটা লম্বা, এদিকে এদিকে দুদিকে দাগ আছে, অর্থাৎ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। দৈর্ঘ্য বস্তু উচ্চতা নিশ্চয়ই জানো, তাও একবার বলে দিই, ধরো এটা একটা ইট, এটা একটা ইট, তাহলে ইটে এইটা হলো দৈর্ঘ্য লম্বা দিকটা, আর এই যে এইটা এইটা বা এইটা, এইটাকে বলা হয় প্রস্থ, আর এই যে এইটা এটা বা ইটটাকে যদি আমি দাঁড় করিয়ে দিই, না দিলাম, এই যে এইটা এইটাকে বলবো উচ্চতা, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাই সে কিছুটা জায়গা জুড়ে থাকে, আবার অনেক সময় এবড়ো খেবড়ো একটা ইটের টুকরোও পড়ে থাকে, সেটাও ঘনবস্তু। তাহলে যে বস্তু কোনো জায়গা জুড়ে থাকে, যাদের কোনো আকার আছে, তারাই ঘনবস্তু, বা কিছুটা জায়গা জুড়ে থাকে বলাটাই ভালো হবে। এবার এই ঘনবস্তু আবার দু রকমের হয়, একটা হচ্ছে সুষম, সুষম, আর একটা হচ্ছে বিষম।
সম মনে রাখো পেট কাটা সম সুষম মানে যার আকার আছে অর্থাৎ ইট যখন আমি বলবো ইট তখন বুঝবো যে আর একটা আকার আছে আর যখন বলবো একটা ইটের টুকরো তখন দেখো এইটা একটা ভাঙা এই ইটটাকে যখন আমরা ভাঙবো তখন সে এব্রোভেবো হয়ে যাবে তাহলে এইটাকে বলবো বিষম বস্তু একটা যখন আমি বলবো ইট তখন আমরা বুঝবো ইটটা কেমন সেটা সুষম আর যখন ইটটা ভেঙে টুকরো টুকরো হবে তখন দেখো এরকম ব্যাকা তারা হয়ে যাবে এটাকে বলবো বিষম তাহলে কি দাঁড়ালো যে ঘন বস্তুর আকার আছে সেটা সুষম আর যে ঘন বস্তুর আকার নেই সেটা হবে বিষম ঘন বস্তু হ্যাঁ তাহলে বুঝেছো এইগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে ওরাল কি কি থাকবে বিন্দু রেখা তল ঘন বস্তু হ্যাঁ এবার এর মধ্যে অনেক প্রশ্ন থাকবে যেমন আমি একটা ইট এঁকেছিলাম আস্তে আস্তে সেগুলো জানতে পারবে এই যে ইটটা এঁকেছিলাম ইটের এই ধারগুলোকে কি বলে বলে প্রান্ত রেখা তারপরে এই যে ইটের ইটটা এইটা এই দাগ আছে এটা এই দাগ এটা এখানে একটা জয়েন্ট আছে এটাকে বলে বিন্দু কি বিন্দু প্রান্ত বিন্দু এগুলো শিখতে হবে তাহলে প্রান্ত রেখা প্রান্ত বিন্দু তাহলে আমি যদি বলি একটা ইটের কটা প্রান্ত বিন্দু তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাই না আটটা প্রান্ত বিন্দু এবার যদি বলি কটা রেখা আছে তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তাহলে হবে বারোটা প্রান্ত রেখা হবে বারোটা আর প্রান্ত বিন্দু হবে আটটা এগুলোও কিন্তু খুব দরকার তাহলে সুষম ঘনবস্তু বিষম ঘনবস্তু তল বিন্দু আর রেখা সরল রেখা বক্ররেখা এই কথা তোমাদের শুধু ওরালে হবে আর রেখাংশেও হবে ধরো এই একটা রেখা চলে যাচ্ছে রেখার কিন্তু শেষ নেই আমি এখান থেকে এইটুকু কেটে নিলাম এদের নাম দিলাম এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইটা হচ্ছে রেখাংশ অর্থাৎ এই যে একটা ধরো এই কলমটা একটা রেখা হ্যাঁ তার এই কালো টুকুনিকে আমি কালো রং করলাম এ বা কেটে নিলাম এইটুকুনি হলো রেখাংশ হ্যাঁ এইটা একটা গোটা রেখা আর এই কালো টুকুনিকে বলা হয় রেখাংশ রেখার শেষ চলেই যায় তাহলে এইগুলো পড়া আর একটা কথাই বলার আছে যেটা হলো আঁকা অঙ্কন দেখো তোমাদের ওরালে ১৯ পৃষ্ঠা পর্যন্ত হবে কি হবে ১৯ পৃষ্ঠা পর্যন্ত বই তোমরা রং করবে করেই ফেলবে আর খাতায় একটা করে ভালো করে শোনো ১৯ পৃষ্ঠা পর্যন্ত যত ছবি আছে আঁকার খাতায় একটা করে একে রং করে রাখবে আগামী সপ্তাহে আমরা জমা নেব হ্যাঁ আর যারা আগে করেছিল আমি যে আগে বলতাম চারটে করে করো বা দুটো করে করো বলতাম যারা চারটে করে বা দুটো করে খাতায় আগেই করেছো তারা আর করবে না যেগুলো করনি সেগুলো একটা করে করবে করে জমা দেবে পরের সপ্তাহে আমরা ডেট দেবো সেই ডেটে খাতা জমা দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আবার কিন্তু বুধবারে ক্লাস একদম সবাই রেডি থাকবে কটায় ১১:৩০ ঠিক আছে।